অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার তিনজনের 10 দিন করে রিমান্ড আবেদন করেছে র্যাব। বুধবারই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন নুরুল আমিন, নিজামুদ্দিন এবং মোহাম্মদ আয়াস। এরা সবাই টেকনাফ উপজেলার মারিশ বুনিয়ার বাসিন্দা। তিনজনই পুলিশের দায়ের করা সাজানো হত্যা মামলার সাক্ষী। এদের বাহারছড়া থেকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সিনহা হত্যা মামলার তদন্তে তিনজন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন এমন ধারণা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে নেওয়া হয় কক্সবাজার জেলা আদালতে।